আগামীকাল অনুষ্ঠেয় যশোর শিক্ষা বোর্ডের এসএসসি এর এমসিকিউ পরীক্ষা স্থগিত করা হয়েছে। সন্ধ্যায় এক নোটিশের মাধ্যমে যশোর শিক্ষা বোর্ড এই তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়, এমসিকিউ পরীক্ষা স্থগিত থাকলেও সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার প্রথম দিন নড়াইলের কালিয়া ও লোহাগড়া উপজেলার চারটি কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে বাংলা প্রথম পত্রের পরিবর্তে ভুলক্রমে দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্ন বিতরণ করা হয়। এই ঘটনার পর নড়াইলের জেলা প্রশাসক বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিতের সুপারিশ করেন।